একটা ঢুকতে দিবেন না,
এবার নিউজ ভাই আপনার কাছ থেকে মোবাইল তো নাই ওর কাছে ভাই একটু দাঁড়াইতে বলবেন সেটা এখানে এসে আমি খুলে দেখলাম আমাদের নাগালেই আছে আছেন তো আপনার একটু এসে দিদি আমরা দিন আপনি কি বলবেন কত সিচুয়েশন কারণ দেখছি না যেগুলো যাবে
কি মনে করেন যে শিল্পী যে আরেকটু অন্যভাবে ভাই করা যেতে পারে? আপনাদের প্রত্যাশাটা কি? আমি নির্বাচনের সামনে সামনে সেটাকে আমাদের জীবনে অনেক উত্থান পতন ভালো মতো সব কিছুই আসবে। আমরা পাবলিক আমাদেরকে দেখতে আসে, আমাদেরকে ড্রিম মনে করে। তো আমরা ঘরে বসে কিন্তু অনেক সময় যেটা করি যে খাবার খাই না, হাতে এলোমেলো করে বসে থাকি, কিন্তু যখন আমরা ওভার ক্যামেরায় আসি তখন আমরা পরিপূর্ণতা সাজিয়ে আসি। তো নির্বাচন যে ধরনের ঘটনা হচ্ছে, আমার কাছে মনে হয় এটা পারিবারিকভাবে নিয়ে সুন্দরভাবে যদি প্রেজেন্ট করা যেত এটা বেশি ভালো হতো। তারপরে তারা অনেক রকম মানুষ হাতে যেটা হয় যে একটু বিতর্ক সৃষ্টি হয়, অমিতি চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো নয়। আর আমরা তো সিনেমা আসলে করি বাইরে থেকে ইনভেস্ট যারা করে আমাদেরকে ভালোবেসে, রাষ্ট্রের জায়গা থেকে ভালো লাগা থেকে, তো সেই ভালো লাগাকে আগে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে সরে যাবে কিনা এটা নিয়ে আমি অন্যরকম ভালো চিন্তা করেন আপনাদের মধ্যে যেমন আমি তাদের সাথে আমার কথা হয়েছিল জানুয়ারির শুরুতে। তো আমি সবসময় নিউজ চ্যানেলগুলোকে সিনেমা মহলকে বলতেই পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য করি, এবং সেক্ষেত্রে তাদেরকেও নিয়ে কমিটমেন্টটা দিই যে আমি নিজেও আজকে 13-14 বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে আছি। আমি কখনোই চিন্তা করিনি যে আমাকে আমার জায়গাটা বিলং করা দরকার। আমি ভেবেছি ভালো কাজ করা দরকার। সবাই একটু পিছান, সবাই পিছান, সবাই একটু বের করে একটু ভাগুন, একটু ভাগুন। নামেন।